পুতিনে ভাগাইছে, এলাও ঘুষ তোমার পান নাই, এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই ভাই? কারণ ওই মেয়েটি কিশোর জন্ম ভাগলার বাবা, তার ভিতরে এলেনের অবাদ। আমার নবী বললেন মানসালা কাতারিকান ইলতানি সুফি ইলা সাহালাল্লাহ কারিকান ইলাল জান্নাহ। ও বন্ধুগণ ভাইরা গো, ওই মেয়েটি কিশোর জন্ম পাগিয়ে গেল রে বাবা, ওই মেয়েটির ক্ষেত্রে এলে মানুষেরা তোমরা কি করো, তোমরা জাহিলিয়াতে জামানা নারীদের মতন তোমরা নিজে প্রদর্শন করিও না, নিজেকে তোমরা খুলিয়া রাখিও না। কিন্তু সোনারে বর্তমান ডিজিটাল মায়গুলো, ওই মায়গুলো যে সকালবেলা কোরআন পড়বে, ওই সকালবেলা যে কোরআন কারিমটা তেলাওয়াত করতে বাবা, ওই মেয়ে অন্য জনের সঙ্গে প্রেম ভালোবাসা করবে না। জোরে বলার কথা ঠিক না দেখি? তাই বন্ধুগণ ইন্টারনেটে বন্ধু কাছে শুনো ওরে ভাই, সুত সুত বলা বন্ধু ফেলবো। কিন্তু বন্ধুগণ আজকে পৃথিবীর মধ্যে দেখা যায়, এই গোটা পৃথিবীর মধ্যে একমাত্র নারী নির্যাতন হচ্ছে পৃথিবীর বুকে। দেখবেন রে বন্ধু, এই পৃথিবীর বুকে নারী নির্যাতন হলো। গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ইন্টারনেটে একটি পেয়েছিলাম, হাউলি ডিস্ট্রিক্ট বরপাটা ডিস্ট্রিক্ট হাউলিতে, সেখানে জেসমিনা আক্তারকে নারী নির্যাতন করা হলো। একমাত্র যুবকের এলিমার অভাব ভাই, কথা ঠিক না বেঠি? কারণ এই মোবাইলটা কিরকম জানেন ভাই? এই মোবাইলটি হলো মানুষের জন্য ভালো একটি কাজ করতে পারে, এই মোবাইলটি মানুষকে জাহান্নামী বানাইতে পারে, এই মোবাইলটি মানুষকে জান্নাতি মেহমান বানাইতে পারে। বন্ধুগণ মনে 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 ভাবতে পারে না, হুজুর গো কেমন করে জান্নাতি বানাইতে চায় আর কেমন করে জান্নাতি জাহান্নামী বানাইতে পারে? আমি আপনাদের সম্মুখে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল মোবাইল নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবরে শোনা। তাই আমি সর্বপ্রথম আমি একটি ইন্টারনেট থেকে, আপনারা কিছু অনেকে শুনেছেন আমার গজলটি, যে আমি একটি গজল আবৃত্তি করেছি। জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে, ভাই সবাই কমেন, জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে, আরে মোবাইল পায় অল্প বসে ফুলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা মোবাইল খাইছে, মোবাইল এখন যা শুধু হয়েছে রে শোনা আমার বন্ধুগণ। ও শোনার সম্মান কেরারে আমার বন্ধুগণ ভাইরা, এই গত কিছুদিন আগে আমার সোনারে, এই যে আপনার কুচবিহার ময়নাগুড়িতে সভা করতে যায়, আমার সঙ্গে একটি যুবকের খুব ছিল ভালো, আমার বন্ধুগণ সে বন্ধুগণ, আমার বন্ধুগণ হেডমাস্টার আমাকে বলে মরনার সাপ কোথায় যান? আমি বললাম মাস্টার রে এই ময়নাগুড়ি যান সভা করে পেরে। আমি বললাম মাস্টার সাহেব অন্যদিন এমন বাবার কথা কন, আজকে কেন তোমার মনটা উষমা মুরগির মতন, এমন উষমা মুরগির মতন তার সামনে করে বসে আছেন কেন? হুজুর না কন কথা, হুজুর এই মোবাইলে মোর সংসারের লাউ বাতি জ্বালাইছে।
আমি বললাম ভাই রে কেমন করে লাউবা বিজারালে হুজুর গো, তোমরা তো জানেন না হুজুর এই জামানা ডিজিটাল জামানা, আমি থাকি হুজুর কলকাতা হাওড়াতে কাম করি, বাড়িয়ালি আমাকে দেখার জন্য পাগল হয়ে যায় কয়দিন পর পরে, বাড়িয়ালিকে অ্যান্ড্রয়েডওয়ালা মোবাইল কিনে দিয়েছে হুজুর, মাঝে মাঝে না ভিডিও কল করি মাঝে মাঝে ভিডিও কল করে দেখতে পান, সেই জন্য যে মোবাইল কিনে দিয়েছে হুজুর, আপনি তিন দিন হয়ে মোর বাড়িয়ালি কাল সকাল ভাগাইছে আলো খুব খবর পায় না, বললাম ভাই ভাগছে তা তো সবার সাথে প্রয়োজন হুজুর, না কোন পক্ষে দুটো ছাড়াই একটা সাত বছর একটা তিন বছর হুজুর পুতিন যে ভাগাইছে এলাও খুব খবর পায় নাই, এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই ভাই, কারণ ওই মেয়েটি কিশোরের জন্য ভাগল রে বাবা, তার বিপরে এলে মেরে অবাক, আমার নবী বললেন মানসালা কে তারিকান ইল তামি সুফি আইনা সাহালাল্লাহ আল্লাহ তারিকান ইল জান্নাহ, ও বন্ধুগণ ভাইরা গো ওই মেয়েটি কিশোরের জন্য বাগিয়ে গেল রে বাবা, ওই মেয়েটির ক্ষেত্রে এলে সকালবেলা জুলশিয়াল কান্দা বাজার কাছে, সকালবেলা জুলশিয়াল কান্দা মসজিদ আসিয়া যদি সকালবেলা যদি হাতির সাবানের কাছে বেরুতো মানুষেরা, তোমরা কি করো তোমরা জাহিলিয়াতে যাবো না নারীদের মতন, তোমরা নিজের প্রদর্শন ফেলো না, নিজেকে তোমরা খুলিয়া রাখিও না, কিন্তু শোনারে বর্তমান ডিজিটাল মায়গুলো এই মায়গুলো সকালবেলা কোরআন পড়বে, ওই সকালবেলা যদি কোরআন কারিম তেলাওয়াত করতে বাবা, ওই মেয়ে অন্য জনের সঙ্গে প্রেম ভালোবাসা করবে না, জোরে বলার কথা ঠিক না দেখি তাই বন্ধুগণ ইন্টারনেটে বন্ধু কাছে শুনো ওরে ভাই, সুত সুত গোলা বন্ধু ফেসবুক গোসালাই ফেসবুকে দেখো তো ওই দুনিয়া মর জানে নাই, যারা চলাই ফেসবুক তারা জানে ভাই, জোয়ান বুড়া ফুলা মাইয়া জোয়ান বুড়া ফুলা মাইয়া, একি বেমারে খাইছে ধরা এ বেমারের ডাক্তার কিন্তু আসা মেটে নাই, ইন্টারনেটে ফেসবুক আছে শুনে ওরে ভাই, সুত সুত ফুলা বন্ধা ফেসবুক গোসালা, বন্ধুগণ ভাইরা গো বর্তমান আছে নাই দেখবেন ছোট ছোট বাচ্চারা ফেসবুক চালা, আবার বুড়ো মানুষগুলো ফেসবুক চালা, আবার দাদা কি ভাবিও ফেসবুক চালা, কারণ বন্ধুগণ ওই মেয়েটির ভিতরে এলোমের অভাব রে বাবা, সেই জন্য মেয়েটি এরকম ভাবে ফেসবুকে ফটো আপলোড দেয়, ও মারে তুমি কি জানো না মা, তুমি কি আল্লাহর নবীর হাদিস কি শোনো নাই রে মা, ওরে মা তোমার মতন মা ছিল হযরত মাইমুনা, তোমার মতন মা ছিল হযরত উম্মে সালমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন বাড়ির মধ্যে বসে আছে, ওই সময় আল্লাহর নবী হযরত মাইমুনাকে বলছেন মাইমুনা তোমরা অন্তর মহলে চলিয়া যাও, তোমরা ভিতরে চলিয়া যাও, পর্দার আড়ালে চলিয়া যাও, হযরত মাইমুনা হযরত উম্মে সালমা বলছেন নবী গো আপনি তো